করুন এক ঘটনা আপনারা সামনে কই যেগুলো আমরা সমাজ মেজরিটিয়ে কররা মেজরিটিয়ে কররা ওলা নিষ্ঠুর বাপ হলাসুন মুসলমান আল্লাহর বন্দায় ফয়লা ফুলি ফাইছে, দুই নম্বরে ফুলি ফাইছে, তিন নম্বরে ফুলি ফাইছে, আল্লাহর বন্দায় আকিকার নাম লইছে না। তেমনি দুই নম্বরে নাইলে তিন নম্বরে আল্লাহর বন্দায় ফুয়া ফাইলিছে, আবু ফুয়ার মুখ দেখছে না, খালি খবর পাওয়ার লগে লগে আল্লাহর বন্দায় লগে লগে আপনার আদা খুশির মধ্যে আদা বেহুশির মধ্যে চেক কাটিয়া দিলেইব। তার কোনো ছোট বাইরে নাইলে কোনো বন্ধুরে নাইলে এটিএম কার্ড ওখান বার করিয়ে দিয়া কয়, হে জলদি করি আপনার এটিএম মেশিনে যা গিয়া 50-60 হাজার টাকা বার করিয়ান, আজকে আল্লাহ মোর জীবন রে আপনার কামিয়াব করে লিছন খবকা সুবহানাল্লাহ ওয়াজবিল্লাহ, আল্লাহ আমার জীবন রে কামিয়াব করে লিছন, আল্লাহ মরে উত্তরাধিকারী দিলাইছন, আল্লাহ মরে ফুয়া দিলাইছন খবকা নাউজবিল্লাহ। চিন্তা করাইনি খে করে বাফে শোক আটাকে খাইবা ইলা খররা আল্লাহর বান্দায় ফয়লা ফুলি পাইছে, আকিকার নাম লইছে না মুসলমান, দুই নম্বরে ফুলি পাইছে, আকিকার নাম লইছে না, তিন নম্বরে ফুয়া ফামার লগে লগে তার সিনাই কান খুশিতে ভরে যায়, ওলা লাগে যে আল্লাহর বান্দায় সর্বপ্রথম আমার আউলাদ পাইছে, আগে এগুন তার আউলাদ নাই। হে নিষ্ঠুর বাপ, এ ফুলি আপনার বাপর গেছে গিয়া আশ্রয় না ভাইলে, ইনসাফ না ভাইলে, এই ফুলের দুনিয়ায় জমিন আর ইনসাফ আমার দাগা আছে কিনা না কইঞ্চাইন। ফুলিয়ে গিয়ে বাইয়ে মারলে, মায়ে মারলে, স্বামীয়ে বাদবালা হইলে, কোনো খানো গিয়া আশ্রয় না পাইলে, বাফর কাছে গিয়া ফুলিয়ে নাক বলায়, কিন্তু আমি ওলা নিষ্ঠুর বাপ হইলাম, দুগু ফুলি পাইলাম, আখিকার নামও লইলাম না, আর তিন নম্বরে ফুলি পাইয়া ফুয়া পাইয়া সিনাই কান খুশিতে বলে যায়, হে মুসলমান ইলা ফুয়া ফুলির মধ্যে আপনার তারতম্য করিয়া বাপ হইয়া তারতম্য করিয়া আপনি আখিকা করলে আপনার আখিকায় গো শয়তানেও গ্রহণ করতো নাই, অনেক গুণাবলা আছে, শয়তানে দেখি আপনার শর্মিন্দা হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়। হেও তো বাক্কা শিক্ষিত নানি, হেও তো বাক্কা শিক্ষিত নানি বা 200 বছর খালি আল্লাহর ফাওয়া শ্রদ্ধা করছে, মুআল্লিমুল মালাইকা আছে, মুআল্লিমুল মালাইকা, মালাইকার হে উস্তাদ, আনা শিক্ষাই নে কইঞ্চাই, হেও শর্মিন্দা হয়ে যায়, হায় রে হায় বাপ হইয়া কিতা করলো। ইয়াদ রাখো মুসলমান, একদিন মুসা নবী হইলে ও আল্লাহ আপনি দারে বাল্লা ফাওরে বা আল্লাহ তার কোনো নিশানি আমি মুসারে দুনিয়ার জমিনও দেখাইলাও, হে কইরা আল্লাহর নবী মুসায় খালি নবী নি এই রসুল, নবী তো নে অনেক বড় রসুল, নবী হইলা নবী ওই আপনার রসুল হইলা গিয়া আপনার ফির, আর নবী হইলা মুরিদ, নবীর উপরে শরীয়ত না, রসুলের উপরে আপনার শরীয়ত না দিল, আর ও শরীয়তর উপরে বডিগার্ড হিসাবে হেল্পার হিসাবে খাম করুন খে নবীয়ে, নবীর উপরে কিতাব হয় না, শরীয়ত না দিলেও না দেন, খালি নবী এন উপরে হয় না, শরীয়ত না দিল রসুলের উপরে, অত বড় এক রসুল জান উপরে আপনার আসমানে বালা বালা সাইর খান কিতাব তনে এখান কিতাব তৌরাত কিতাব নাজিল হইছে, যাইন আল্লাহ লগে ডাইরেক্ট আপনা আর কথা কইতে পারতা, ও মুসা নবী কইলা আল্লাহ আপনি দারে বাল্লা ফাওরে বা আল্লাহ তার কোনো নিশানি আমি মুসারে দুনিয়া জমিন দেখাইলাও, আল্লাহ কইলা হে আমার নবী মুসা যখন তুমি সোয়াল করিলিছো তোমার সোয়ালর জবাব নেও গিয়া, হে মুসা জানিয়ে রাখো আমি আল্লাহ দারে আপনার দা লগে ভালোবাসা করতাম সাই, আমি আল্লাহ দারে নিজের আপনজন মানাইতাম সাই, আমি আল্লাহ দারে বাল্লা ফাইলাই বাল্লা ফাইলাই তারে সর্বপ্রথম আপনার এক ফুলি সন্তান দিয়া মেয়ে সন্তান দিয়া স্বাগত করে হক্কা সুবহানাল্লাহ। চিন্তা করাইনি আল্লাহ ভালোবাসা করতো সাত, আল্লাহ ভালোবাসা করতো সাই, আর আমরা ফুলি ফাইলে মন বেজার মন বেজার, ওলা ও নিষ্ঠুর বাপ সকল দেখা যায় আপনার বেটির শরীর খারাপ কয়েকদিন বাকি আছে, আল্লাহর বন্দায় লগর বন্ধুরে ফোন করে কয় হেই তোর বাবি বেমার, তুই দোয়া করিস আল্লাহ পাল্লা একু সন্তান দিতা, বাচ্চা জন্ম লওয়ার 6 মাস যায় গিয়া বন্ধুরে আর খবর হয় না, আখতা বন্ধে সাক্ষাৎ করে কয় হেই আমার বন্ধুরে তুই নকইলে তোর বেটির শরীর খারাপ আছিল, তুই না গুরুতার আপনার খবর কইলে না, আল্লাহর বন্দা ওলা নিষ্ঠুর ওলা নিষ্ঠুর কয় ফুলিয়ে গুইছে তোরে আর কিটা খবর হইতাম, খালি স্যান্ডেল দেখো ভালো বাপ হইয়া কিতা কইতা, বাপ হইয়া কিতা কইল হুজুর বেয়াদ বিহন বাপ, হ্যাঁ বাপ হইয়া কয় ফুলি হইছে তোরে আর কিতা খবর কইতাম, যোজা যার দে ফুয়া হইলে মানে হে স্বর্গ ফাইলিল, ফুয়া হইলে মানে আর হইছে হায় রে হায়, ইয়াদ রাখো মুসলমান দে ঘরের মধ্যে ফুলি জন্ম লয় লগে লগে আল্লাহ আপনার রিজকর আর্দন ফরিস্তারে কয় রাবায়াত তিন ধরনের আছে,
রাবায়া তিন ধরনের আছে অখারণ কইলাম হুজুর লগে বনোয়া সইন আল্লাহ লগে লগে আট জন রিজকর বরিস্তা রেখন হে আমার রিজকর বরিস্তা করলে তোমরা জলদি করে গিয়া আমার বান্দির গরু আপনার রিজকর আপনার ব্যবস্থা করে দেও যেহেতু আমি আল্লাহ আপনার এক কমজোরের গরু আপনার আর কমজোরের বুঝা দিলাইছি কিন্তু দে সময় বাপে আপনার বাপে আর মায় আপনার ফুয়া ফুলির মধ্যে তারতম্য করা আরম্ভ করলা ফুলি আপনার দুই নম্বর আওলাদ মনে করা আরম্ভ করলা হও রিজকর বরিস্তা আইলানত মারিয়া বাড়ি তনে গুড়িয়ে দেন কি হোক না উজবিল্লা হে মুসলমান খান কুলিয়া হুনক একদিন সুনার নবী আপনার সাহাবারে বুঝাইরা সাহাবারে বুঝাইরা আখতা বুজানের প্রসঙ্গে গিয়া আওলাদর মাথায় গেল আল্লাহর নবী কইলা ও আমার সাহাবাও কল রে যে মাইনছে তিনজন ফুলি ফাইলিছে আর রাওয়ায়াত দিয়ে মাইনছে পাঁচজন ফুলিন ফাইলিছে দে মাইনছে তিনজন ফুলিন ফাইলিছে আল্লাহর বান্দায় ও তিন ফুলির আল্লাহর রহমত বরকতর খাতা না মনে করিয়া ও বন্ধুরে কুরআন ও শিক্ষায় শিক্ষিত মানাইয়া নমাদি মানাইয়া ফরদা নিশিন মানাইয়া বিয়া দিলাইছে এই অফারটা বিয়া পর্যন্ত বিয়া লাগে নাই তিন ফুলি ভাইয়া আল্লাহর বান্দায় তিন ফুলির আল্লাহর রহমত বরকতর খাতা না মনে করিয়া অগুন ধরে কলিম আপনার সিনাইয়া আল্লাহ রসুল সিনাইয়া নমাজি মানাইয়া ফরদা নিশিন মানাইয়া বিয়া দিলাইছে খাইল কিয়ামতর ময়দান এই তিন ফুলি আল্লাহ বাফর হাসর সোনার নবী লগে আপনার অলয় বাল্লার নবী হই রাখক সুবহানাল্লাহ লগে লগে সাহাবায় কইলা ইয়া রাসূলুল্লাহ যে মাইনচর তিন ফুলি নাই বলকে দুই ফুলি তার ফ্যাসিলিটি কিতা আল্লাহর নবী কইলো আমার সাহাবাও কইলে যে মাইনচর তিন ফুলি নাই বলকে দুই ফুলি যদি আল্লাহর বান্দা দয়া ফুলি রে আল্লাহর রহমত বরকতর খাতা না মন করিয়া ভগুন তরে কুরআন ও শিক্ষা শিক্ষিত মানাইয়া নমাজি মানাইয়া বিয়া দিলাইছে তার হাসর আমি নবী লগে হইব হক সুবহানাল্লাহ হুজুর বনো আসন 50 জন হুয়াইন ফায়দা হইছন আলিম মানাইছন বেলেক কথা হাফিজ মানাইছেন মুহাদ্দিস ইটা বেলেগ কথা কিন্তু খালি ওলা ফয়দা হয়ে গেছেন আর অত কান করে লিলে যে এন হাসর নবী লগে হইব ইলা এ হদেশ দেখাইবার লাইন নাই আমি বলমানছি করিয়েন না ভাইয়া আপনারা একদিন করতা বাপ হইয়া ফুয়া ফুলির মধ্যে ডিভাইড করতা না তারতম্য করতা না টেকি দিবাই টেকি দিবাই নমাজে কামাইতো না লম্বা লম্বা দাড়ির সুবাই কোনটা কামাইতো না তবলে চিল্লায় ওয়াজ খরায় শুনায় কোনটা কামাইতো নাই কেনে আপনার নাম আল্লাহর ডায়রের মধ্যে জালিম বলিয়া লেখা ওর জালিম না ইনসাফ আর না ইনসাফ যে হে জালিম নানি হইন চায় জুলুম করে ও সময় এক সাহাবাই জমা তোর আপনার লাশ তোনে খালা হইলা কইলা ইয়া রাসূলুল্লাহ যে মাইনচর তিন ফুলি নাই দুই ফুলি নাই মালকে শরীফ এক ফুলি আছে দ্বিতীয় কোনো আওলাদ নাই রে বা আল্লাহর নবী তার ফ্যাসিলিটি কিতা লগে লগে আল্লাহর নবী মুস্কিয়ানি দিলা কইলা ও আমার সাহাবারে তুমি নাম কইরাই না আমার বুঝতে কোনো অসুবিধা আর অন্যা এই ব্যক্তিজন অন্য খেউ নাই বলকে তুমি আল্লাহর বান্দা কইলা ইয়া রাসূলুল্লাহ আমার শরীফ এক ফুলি রে বা আল্লাহর নবী দ্বিতীয় কোনো আওলাদ নাই আমার এক ফুলি ফালিলে আমার কিতাব আপনার খুশকিস আল্লাহর নবী কইলা হে আমার সাহাবারে তুমি মন রে হুরু করিও না মন রে হুরু করিও না যে মাইনচর শরীফ এক ফুলি আছে আল্লাহর বান্দা এক ফুলি রে আল্লাহর রহমত বরকতর খাদা না মন করিয়া বগুরে কুরআন ও শিক্ষায় শিক্ষিত মানাইয়া নমাজি মানাইয়া ফরদা নিশিন মানাইয়া বিয়া দিলাইছে তার উপরে জন্নত ওয়াজিব জন্নত ওয়াজিব হক সুবহানাল্লাহ আর আমরা আকিকা করতে ফুয়াইন তো কোন গোলা আসই দেখবাই জীবনে ফুলিন তো রাখিকা করছে না আর হুঞ্চে হমুক ঠিকাদারে করছে না নে আর আখ তাহে বুয়া দি ফুয়াগু ফাইলিছে আল্লাহ দিলাইছে না নে এখন খুনতা খুশিতে খুনতা আর বাদবালা পরিচয় নাই ঋণ করে নাইলে হো আরক লাইন আছে না নে হ লাইন মানে ফয়সা আনিয়া হে মানে বা বাজাইয়া ফুয়ার আকিকা করত আর দেখো খাইবারও লায়ক নাই আগুরে দাওয়াত দে আলিমখল কম হইবা তারও সান্ডুগুন্ডা যা আসুন সকলটিরে দাওয়াত দিব নাম ফটকাইত ফুয়ার আফিকা করছি ফুয়ার আফিকা হায় রে হায় বাপ হায় রে হায় বাপ ও যে খালি আমরা ফুয়াইন ফুয়াইন করি এক গুড়োয় সারা নাই ভাইয়াইন সারা নাই আমিও তো এক বাপর ফুয়ার আনিবা মাথে মাইন করিও না যারা বালা আসো আপনারা খুয়াওয়ান না বেমারিরে দোয়াই দেওয়া হয় বেমারির লগে যারা মানুষ বালা মানুষ যান এরা ডাক্তারে বেশি মারেন খুঁজ যায় না ও মতো মনে করিও